হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই 2024 পুজো পরিক্রমা ব্লগ পার্ট 4। গত ব্লগে তোমরা নিউট্রন ইউনিটের পুজো মণ্ডপ দেখেছো। নিউট্রন ইউনিট থেকে বের হয়ে মরাবড়া পার করে আমি চলে এসেছি এই পুজো মণ্ডপের সামনে। এখানে নৌকর আদলে বাঁশ দিয়ে একটা পুজো মণ্ডপ বানানো হয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি কুচবিহার গান্ধীনগর পুজো মণ্ডপের সামনে। গান্ধীনগরে এবছর 76তম দুর্গা উৎসব। আদিবাসীদের যে জীবনযাত্রা তার উপরে ভিত্তি করেই এবছরের থিম। চলো মণ্ডপের ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি চারিদিকটা ঘুরে। গান্ধীনগর পুজো মণ্ডপ থেকে বের হয়ে আমি সোজা চলে আসলাম নেহরুনগর পাঠাগার পুজো মণ্ডপের সামনে। এবছর এখানে থিম রহস্যময় তারাপীঠ। চলো মণ্ডপের ভিতর ঢুকে তোমাদের চারিদিকটা ঘুরে দেখাই ভিতরে কী বানিয়েছে এবছর। নেহরুনগর পাঠাগার পুজো মণ্ডপ থেকে বের হয়ে আমি সোজা চলে আসলাম বটতলা স্পোর্টিং ক্লাব পুজো মণ্ডপের সামনে। এবছর এখানে থিম দ্বিতীয় দুর্গা। চলো তাহলে মণ্ডপের ভিতরে ঢুকে তোমাদের ভিতরটা ঘুরে দেখাচ্ছি। স্বরূপকে সৃষ্টির উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে। শ্লোকে বর্ণিত আছে, পুরুষের আত্মহুতির ফলে সৃষ্টি হয়েছে পক্ষী, বন্য ও গবাদি। বটতলা স্পোর্টিং ক্লাব থেকে বের হয়ে আমি সোজা চলে আসলাম বিবেকানন্দ স্ট্রিট ভারতী সংঘ ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এবছর এখানে থিম প্রকৃতির অন্তরালে শান্তির বার্তা। চলো মণ্ডপের সামনে গিয়ে তোমাদের ভিতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। গাইস, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে পুজো পরিক্রমার নেক্সট পার্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে দিও। পুজো পরিক্রমার নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।